যার গান তাকে গাইতে হবে, তুমি কেন গাইলে? রেফারি নিজে নিয়ম ভেঙেছে, ক্যান্সেল ও ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আরে আমি আর এরিটা কি আলাদা হলাম? আমরা হলাম দুটো হৃদয় এক আত্মা। তোমার জন্যই তো গাইলাম। দেখলে তো, তুমি গাইলে বলে শুধু শুধু আমি আউট হয়ে গেলাম, কোনো মানে আছে এটা? সত্যি সেজকা, তুমি রেফারি, তুমি এরকম করলে? ওহ বাবা, তুমি আমার নামটা ডোবাচ্ছ কিন্তু। আমাদের পরিবারের নতুন সদস্য বউ, সে যা ডিসিশন নেবে আমি আর এলিটা তার মাথা পেতে বেঁধে। বউ তুই বল কি করা উচিত? নিয়ম তো নিয়মই হয় বলো, আর তুমি শুরুতেই নিয়ম বুঝিয়েছো, কাজে নিয়ম ভাঙা যাবে না। ও জানে যে ব্যাকডোর দিয়ে কিছু করার মানুষ আমি নই। ওকে, আমি আর এলিটা দুজনেই এই খেলা থেকে আউট। তবে এবার আমি কিন্তু কড়া রেফারিং করব, দেখব কে কতটা নিয়ম মানছে। অতসী স্টার্ট। এক সেকেন্ড, আমি একটু সুস্মিতাকে নিয়ে যাচ্ছি। আসলে বাড়ি ফিরে দেখলাম ও নেই, তো উপরে হল্লা হচ্ছে শুনে এখানে এলাম। আপনারা করুন, হই হল্লা যা করার করুন, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি, চলো। না 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 না, সুস্মিতা কোথাও যাবে না, সুস্মিতা এখানেই থাকবে। বলছি দেবতরু, দেবতরু বলছি যে আজকে তো এই নববর্ষের দিন, আমরা একটু হই হল্লা করছি, তুমিও বসো না। আমি আবার এসব? আরে বসো না তুমি। না না, আমি বসো 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 বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। শোনো, শুধু বসলে হবে না, গানও গাইতে হবে। মানে আমি বাবা খেলা খেলা। বেশ তাহলে চলুন, নতুন বছরে নতুন দেবতনুর সঙ্গে পরিচয় হোক আপনাদের। তা বলছি, খেলায় জিতলে পুরস্কার টুরস্কার আছে তো নাকি? আমি তো আবার ব্যবসায়ী মানুষ, বুঝলেন কি না? দেবতনুদা টেনশন নিও না, আছে, এই তো রাখা আছে। বাবা শুরু কর না, এত কথা বলছিস কেন, শুরু করে দে। অতসি স্টার্ট। কি বলছো বলতো বাবা? ইসু হিসু ইস। ওরে বাবা, ওটা একটা প্রবাদ, পিঠ পুড়েছে ফিরে শুই। বাংলা ভাষা নিয়ে কোনো জ্ঞান নেই, হচ্ছে গানের কথা, কিসব ব্যবহার করছে আশ্চর্য। কিছু কথা, আরে ইয়ে দিয়ে চাঁদনি, ইয়ে দিয়ে মানে আমি হ্যাঁ দিয়ে শেষ করেছি। এই খুব কঠিন কিন্তু, ইয় দিয়ে গান কিচ্ছু কঠিন না, ও পারবে। যাক, নির্ঝরতার মানে পুরোপুরি আমার ভুলে যায়নি। আমি জানি ডুডুদা, তুমি এখনো চাঁদনিদিকে ভুলতে পারো। Yeah.
আমরা একটা রসগোল্লা ব্রেক নেব। এটা খুব ভালো প্রস্তাব, আমি সমর্থন করছি। দাও দাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা রসগোল্লা ব্রেক ওভার, এবার আমরা আবার খেলা শুরু করব। অতসী তুই রেডি তো? আরে আমি তো রেডি, বললেই চালাবো। স্টার্ট। কিরে এবার গা গা, না পারলে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবি। ইয়ো দিয়ে গাও। গাও কার ইয়ো দিয়ে আবার গান হয়? হায় 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 গাও। হ্যাঁ হায় 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 অমনি ইয়ো ইয়ো গাও। যে ইয়ে এক, আহ ইয়ে দুই, ইয়ো তিন, ইয়ো চার, ইয়ো ইয়ে জো মহব না ইয়ে দিয়ে আর ইয়ে দিয়ে আপ নিয়ে ইয়ো পাঁচ। যা কপাল খারাপ বলেছিলাম না? হ্যাঁ প্রমাণ হয়ে গেল তো। কি সব অক্ষর মানে ইয় 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 কানের কাছে এক দুই করে আমার মাথাটাই খারাপ করে দিল। দাদ কপাল নয় শুভ, কপাল নয়, তোর গানের স্টকটা খারাপ। এই বাজে কথা বলবি না একদম। হ্যাঁ চলো 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 আবার শুরু করো, হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে কিন্তু। ইয়া দিয়ে কি করে গাইবো? মানে ইয়াটা তো হিন্দি, হিন্দি শব্দ তাই তো? তো আমি তাহলে যদি মানে বাংলা গান গাইতে হয় তাহলে আমি অ বা আ দিয়ে গাই। হ্যাঁ বুঝা শুরু কর। এই এটা কি হচ্ছে? হ্যাঁ মানে কি আমি আমি বুঝতে পারছি না, আমার বেলায় এটা হলো না কেন? হ্যাঁ এই ব্যাপারে এসব কি হচ্ছে? অনিয়ম হচ্ছে কিন্তু, একেবারে বেনিয়ম হচ্ছে বলে দিলাম। সেটা তো তুই আগে বললেই হতো, বললি বলিস নি কেন? এই বুঝা গা তো। আরে গাইছো তুই এসব কি? আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। মেয়েটা খুব কষ্টে আছে জেনেও আমি কিচ্ছু করতে পারি না। অসাধারণ, কিন্তু জমে গেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। আবার শুরু করো সবাই। হ্যাঁ লড়াই চলবে কিন্তু তোমার বোকামিতে আমরা আর এই কম্পিটিশনে নেই। এটা আমি তো তোমায় সেভ করতে চেয়েছিলাম। এ ব্রো একটা ঝিনচাক গান চাই কিন্তু। আমি কোন পথে যে চলি। কি হচ্ছে এটা? ন দিয়ে গাইতে হবে তোকে, দি ভাই ন দিয়ে শেষ করেছে, তোকে ন দিয়ে গাইতে হবে। এটা কি গাইছিস? কি অদ্ভুত গুঞ্জাতি তো না বললো, না মানে নয় আকার, আ না তো আ দিয়ে হবে না কি? হ্যাঁ ওই আটা আলাপ ছিল, অক্ষর দিয়ে গা বুঝলি। আশ্চর্য ছেলে ভাই। পাপাই তো ঠিকই বলেছে, নয়ের পর তো আ ছিল, ওটা দিয়ে শুরু করেছে। না 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 টেকনিক্যালি কিন্তু পাপাই কারেক্ট। পাপাই ক্যারি অন। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। বেলা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।